हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल एकेस फैमिली। आज के मैं रान्ना करछी धनिया कीमा चिकेन, तार जन्य मैं आलू टा भेजे निच्छी। एबार चिकेन टा के दिए देबो। चिकेन टा टुकड़ो टुकड़ो केटे निएछी, एकदम टुकड़ो टुकड़ो करे। করবো এক হয়ে গেল এক চিকেনটাকে আমি টুকরো করেছিলাম, কারণ আমি ভেবেছিলাম আজকে বাইরে বৃষ্টি হচ্ছে, পকোড়া করব, সেই জন্য আমি কেটেছি। তার মধ্যে ছেলে বলছে খাবে না খাবে না, সেই কারণে আমার এই রেসিপিটা নতুন, ধনিয়া কিমা চিকেন। চিকেনটাকে একটু ভেজে নেব। লবণ দিয়ে দিচ্ছি, এবার আলু আর চিকেনটাকে একটু নাড়িয়ে নেব। ধনিয়া কিমা চিকেন মানে চিকেনটা টুকরো টুকরো কাটা আছে সেই কারণে, আর হচ্ছে আমি আর ধনে পাতা আছে আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আছে। এবার আমি মশলাটাকে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মশলাটা দিয়ে চিকেনটাকে আর আলুটাকে কষিয়ে নেব। এবার আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে, একদম সহজে রান্না। নতুন আজকে নাম দিলাম ধনিয়া কিমা চিকেন। বাচ্চাদের জন্য কত কিছু করা লাগে। চিকেনটা কষানো হয়ে গেছে, আমি একটু জল দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমার ধনিয়া কিমা চিকেনটা ড্রাই হয়ে গেছে। আমি নামানোর আগে আর একটুখানি ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। দারুণ একটা সেন্ট বেরোচ্ছে, ধনে পাতা দিয়ে করেছি, ধনে পাতার একটা দারুণ সুন্দর সেন্ট বেরোচ্ছে। লাস্টে নামানোর আগে একটু ধনে পাতা ছিটিয়ে দিচ্ছি। রেসিপিটা ভালো হলে বন্ধুরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর বাড়িতে এইভাবে তোমরা ধনে পাতা দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারো ধনিয়া কিমা চিকেন, ভালোই লাগবে খেতে। নতুনত্ব একটা রেসিপি হলো। দেখো বন্ধুরা, আমার ধনিয়া কিমা চিকেনটা রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আজকের মতো টাটা বাই বাই বন্ধুরা, আবার দেখাবো অন্য কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।